আমাদেরকে সরাসরি নজর রাখতেই হচ্ছে খড়গপুরের দিকে। খড়গপুরে বিজেপি কর্মী দেহ উদ্ধার, ধানের জমি থেকে উদ্ধার হয়েছে দেহ। বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইয়ের দেহ উদ্ধার হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে মারধর, হুমকির অভিযোগ, মৃতের পরিবারে অভিযোগ। মাসখানেক ধরে এলাকায় দেওয়াল লিখনের কাজ করছিল শান্তনু, বারবার তৃণমূলের তরফে মিলছিল হুমকি, অভিযোগ। মৃত বিজেপি কর্মীর পরিবারের এই মুহূর্তে মৃত বিজেপি কর্মীর বাড়িতে সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপির প্রার্থী হিরণ। তিনি পৌঁছে গিয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে হিরণ সেখানে পৌঁছে গিয়েছেন, তিনি কি বলছেন এ বিষয়ে? দেখো, হিরণ কিন্তু এই মুহূর্তে কথা বলছেন পরিবারের সদস্যদের সাথে, এবং যে মৃতের মা তার সাথে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন, গোটা পরিস্থিতি শোনার চেষ্টা করছেন হিরণ চট্টোপাধ্যায় নিজে। এবং এর আগে আমরা যে ছবিটা দেখলাম যে হিরণ কিন্তু একদম স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন, এবং গোটা ঘটনা নিয়ে তারা আদালতের দ্বারস্থ হতে চলেছেন সেটা যেমন স্পষ্ট করছেন, পাশাপাশি এই ঘটনায় কিন্তু সিবিআই তদন্তের দাবিও জানাতে শোনা যাচ্ছে কিন্তু হিরণ চট্টোপাধ্যায়কে। এবং এই নিয়ে মঙ্গলবার তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবেন একদম স্পষ্ট জানিয়ে দিচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়, এবং এ নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত কিন্তু করা হবে। তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ছবিটা একদম গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি। মৃতের মা সে কিন্তু কথা বলছেন হিরণ চট্টোপাধ্যায়ের সাথে, এবং যে গোটা বিষয়টা সেটা কিন্তু হিরণ চট্টোপাধ্যায় নিজেই শুনছেন পরিবারের সদস্যদের কাছ থেকে। তুমি সেই ছবিটা আমরা এক্সক্লুসিভলি তুলে ধরছি, একেবারে মৃতের বাড়িতে রয়েছেন বিজেপি বিধায়ক তথা কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়, এবং তিনি কিন্তু একদিকে যেমন পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করছেন, তা বারবার ধরে তিনি একটা বিষয়কে তুলে ধরছেন যে কোনোভাবে কিন্তু পুলিশ অভিযোগ নেওয়ার ক্ষেত্রে কিন্তু গড়িমসি করছিল, পুলিশের বিরুদ্ধে কিন্তু একটা নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন হিরণ চট্টোপাধ্যায়। 12 ঘন্টা কেটে গেল অভিযোগ দায়েরের, 12 ঘন্টা পর কেটে গেল, এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তদের কাউকেই, এই বিষয়টা যেমন স্পষ্ট করছেন। পাশাপাশি ঠিক কীভাবে গোটা ঘটনাটা ঘটলো সেই বিষয়টাই কিন্তু এখন পরিবারের সদস্যদের কাছ থেকে কিন্তু শুনছেন হিরণ চট্টোপাধ্যায়, এবং প্রচুর মানুষ কিন্তু রয়েছে, সবাইকে বাইরে আটকে দেওয়া হয়েছে, হিরণ চট্টোপাধ্যায় নিজে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভলি কিন্তু সেই ছবিটাকে তুলে ধরছি। তুমি আমার কাছে কথা দিয়েছিলে আমাকে চুরি চার দিবে, আমার ছেলে মারার হয়েছে, কিন্তু তুমি সেখানে যে কি বললে গিরগিটের মতো রং পাল্টে গেলে বলে স্ট্রোক হয়েছে, আমার মা আমাকে পরিবর্তন দিয়ে কিন্তু বলিয়ে গেলেন আমার ছেলে স্ট্রোক হয়ে মরছে, একদিন বললো কিনা মারার হয়েছে। আমার ছেলেকে তো বেশ বলছিলাম থাও আমার ছেলে, আমার বাবা আসু, আমার কুত্তা নাবু, আমার সঠিক তদন্ত যে এরকম করছে তার একবারে পানিশমেন্ট হোক, তার 5 দিন হইলে সারা জীবন জেল হোক, আমার কোলটা খালি করছে। তোমরা কি জানো নি, তোমরা তো বাবা হয়েছ কিন্তু তোমাদের কি দুঃখ লাগে নি আমি কত কষ্টে ভিক মেগেছে রে মেরা মানুষ গেছিল রে। আমার ছেলের একটাই জেদ যে আমি টিএমসি যাবো নি চোরের পার্টি, আমার দরকার নেই জমিদার, ওই জমিদারি করতে যে আমার জীবন যাবে, তাতে আমি বিজেপি করে যদি মরি মা অনেক লোক বলবে, অনেক লোক আসবে, সত্যিকারের কথা তার মুখের কথা মুখে আসছে, আজকে অনেক লোক আসছে রে, তুই তো নেই বেটা দেখার বধু রে, অনেক লোক এসে পৌঁছাইছে শান্তনু রে, আমি গিলিয়ে শান্তনু থাকবো রে, আমি কি করে তোর বেটাকে পরিবার দিব রে, তোর বেটা বলা রে মোর বাপ ডাক্তার দেখাইতে গেছে ডাকুমা গাড়ি হয়ে গো, আমি বলি হ্যাঁ এমন ডাক্তার দেখাবে ভাই আর আসবে নি রে, ওই ডাক্তার তোর বাপ শেষ ডাক্তার দেখবে রে, আমাকে পরিবার দিয়ে সব নিয়ে চলে গেল রে, ওরে বাবা রে
ছেলে শহীদ হয়েছে, আমরা ছেলেকে ভুলে যাবো না, আমরা আছি। এই তদন্ত করবো, এর ন্যায় বিচার যতদিন না পাচ্ছি ততদিন আমরা থামবো না। এতক্ষণ ধরে পুলিশ চমকাচ্ছিল, ধমকাচ্ছিল, কিন্তু এখন বিজেপি কর্মী, তার মায়ের মনোবল দেখুন। এটাই গ্রাম বাংলার মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো যে শহীদ হয়ে গেছে ছেলে, খুন হয়ে গেছে, তারপরেও মা ভাঙেনি। পুলিশ এসে যারা এখনো চটি চাটেন মমতার, আর কত চটি চাটবেন মমতার? পুলিশকে বলছি আর তৃণমূল কংগ্রেসের ভাই বোনেদেরকে বলছি, কত চটি চাটবে তোমরা? চটি চেটে কি করবে আর? প্রত্যেক মায়ের কোলে এভাবে খালি হয়ে যায়, ছিড়ে গেছে বাবা, আর চটির কিছু দাম নেই রে। চটি চটে চটে চটির অবস্থা সব শেষ করে দিয়েছে ওরা রে। আমার ছেনা ওইটাই ভাবছে, মাগো আমি দেওয়া লিখতে যাই না, আমি লঙ্কা দিয়ে খাইব। একদিন হিরন্দা যদি যায় মা আসে, আমি অনেক মা অনেক উন্নতি কিছু হোক না, ও মা হিরন্দা তো বলবে যে এইসব ছেনা আমার ছিল, এই যুবকরা ছিল। আমি যদি কোনদিন মরে যাই তুমি দেখতে যেতে হবে না, তোমার কাজকে আসবে। বাবা বলছিল রে আমার ছেনা কাজকে আসবে রে, আমাকে পরিবার দিতে। সেই শুয়ারের বাচ্চা আজকে আছে বলে কি তোমাকে সই। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, খড়গপুরের ছবি দেখাচ্ছি, সেখানে কান্নায় ভেঙে পড়েছেন মৃত বিজেপি কর্মীর মা। তিনি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তাকে সামনে পেয়ে একাধিক অভিযোগ করছে। তিনি বলছেন রাতের পর রাত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, রাজ্যে লোকসভা নির্বাচনে দামামা বাজতে না বাজতে আবারও হিংসার অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একাধিক অভিযোগ। ওরালা বলে ঠিক আছে, তুমি কি কথা বলো, গিরগিটির মতো রং করছো, ওই পোশাকটা কেন তুলছো গায়ে বাবা? তুমি তুমি মার কান্নার যেদিন দাম দিতে পারো, কেন তুলছো ওই পোশাকটা গায়ে? ও পোশাক তো তোলার তোমার যোগ্যতাই নেই, তুমি তো মমতার ছোটি ঝাঁটা লোক, তুমি এসবের কি বুঝবো? এ পোশাকের তো দামের মূল্য বুঝবো আমাকে কি বাবা রে? আমার ছেনাটা চলে গেল বাবা, যা বাবা গেল, আমি তো জানি আমার ছেনা হাসি মুখে প্রাণ দিচ্ছে রে। তোরা চোরের মতো মারছো আমার ছেলেকে, সাহস করে সামনা সামনি আমার সামনে মারতে পারলু, লুকি মেরে ঠেকিয়ে দিয়ে আইলু রে। আমি দেখছি তোদের কত ক্ষমতা, আমিও তো বিজেপি করি, আমি তার মা, আমি কি বিজেপি করবো নি? আমি কি দুটি খাবার লোভে মমতার ছটির লোভে কি আমি যাবো তাদের পাতা ছাড়তে? যাবো নি রে, আমার যদি সব বসিয়ে চলে যায় আমি তবু যাবো নি মমতার কাছে রে। 2 কেজি চাল আমি ভিক ভেঙে খাবো, দরকার নেই তোমার চালের, আমি চালের দরকার নেই।